চলে এসেছি ভদ্রক হাইওয়ের উপরে। আজকের গল্প হলো হাওড়া থেকে পুরি যাওয়ার। আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে যাওয়া সত্ত্বেও আমরা কিন্তু জগন্নাথ ধামে পৌঁছে গেছিলাম বাই রোড ও কিছু লোকাল ট্রেনের সাহায্যেতে। আজকে তোমাদের তারই বিশদ বিবরণ দেখাবো, ট্রেন ক্যান্সেল হলেও কি করে পুরি যাওয়া যায়। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন ভিডিওতে তোমার দিকে জানাই স্বাগতম। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকে ডেস্টিনেশন পুরীর জগন্নাথ ধাম, কিন্তু আমাদের টিকিট ক্যান্সেল হয়েছে। আমরা 4 মাস আগে বুকিং করা সত্ত্বেও দুরন্ত এক্সপ্রেস বুকিং করেছিলাম ভুবনেশ্বর পর্যন্ত। ভুবনেশ্বর থেকে বারবিল এক্সপ্রেস ধরে আমাদের যাওয়ার কথা ছিল পুরী, কিন্তু কালকে রাতে 11টার সময় আমাদের মেসেজ আসে যে পুরীর টিকিট ক্যান্সেল। কিভাবে পৌঁছালাম এই মানে অভিজ্ঞতা সম্মুখীন হওয়া সত্ত্বেও জগন্নাথের কাছে, সেটা দেখতে গেলে, পুরোপুরি ডিটেইলস জানতে গেলে স্কিপ না করে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, মেদিনীপুর লোকাল ধরে যাচ্ছি খড়গপুর। আজকের এই কাটা সার্ভিসের অভিজ্ঞতাটা কেমন প্রত্যেক পদক্ষেপে আমরা শেয়ার করব। তোমাদের কি কখনো ট্রেন ক্যান্সেল হয়েছে? ট্রেন ক্যান্সেল হলে তোমরা কিভাবে পৌঁছেছো ডেস্টিনেশনে? আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশন পৌঁছেছিলাম ট্রেন ক্যান্সেল হওয়া সত্ত্বেও মনে জোরে, তাই আমরা কিন্তু সকাল সকাল বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। ব্রেক জার্নির মাধ্যমে আমরা কিন্তু পুরী অবশেষে পৌঁছেছিলাম। চলে এসেছি খড়গপুর স্টেশনে অবশেষে। খড়গপুর স্টেশন থেকে এবার বালাসোরের লোকাল দাঁড়িয়ে রয়েছে, আমরা বালাসোর লোকালে উঠব। 3 নম্বর প্ল্যাটফর্মে পড়েছে, তাই বেশি ঘোরাঘুরি করতে হবে না। প্রতিদিন 10:05 খড়গপুর থেকে বালাসোরের একটি লোকাল ট্রেন ছাড়ে। সেই বালাসোরগামী লোকাল ট্রেনটি আমরা কিন্তু চড়ে বসলাম খড়গপুর থেকে। পুরীর ট্যুরে আজকে সকালে ছিল দুরন্ত এক্সপ্রেসে করে যাওয়ার ছিল ভুবনেশ্বর, ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার আলাদা ট্রেন ছিল বারবিল এক্সপ্রেস। কিন্তু যেহেতু দুরন্ত আজকে ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু আমি পুরীতে যাবই। চলে এসেছি খড়গপুর, খড়গপুর থেকে এই ট্রেন, এই ট্রেনটি হলো বালাসোর। তারপর বালাসোর থেকে কী করে যাবো কিন্তু এখানে স্টেশনে গিয়ে জানতে পারবো। আপাতত খড়গপুর থেকে বালাসোর যাই। সকালের এই বালাসোর লোকালে তোমরা কিন্তু অবশ্যই সিট পেয়ে যাবে, দাঁড়িয়ে যেতে হয় না, কারণ সকালবেলা এই ট্রেনটি অনেকটাই ফাঁকা থাকে। তো আমরা এখন চলেছি বালাসোরের উদ্দেশ্যে, বালাসোর থেকে নেমে তারপরে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হব। এখন চলে এসেছি জলেশ্বর স্টেশনে। উড়িষ্যার মধ্যে এই জলেশ্বর স্টেশন থেকেও কিন্তু অনেক ট্রেন ছাড়ে। ভোর 4:50 জলেশ্বর পুরীর কিন্তু লোকাল ট্রেনও ছাড়ে। এছাড়া নন্দনকানন এক্সপ্রেসও তোমরা 7:30 সময় এখানে পেয়ে যাবে। এখন বাজে ঘড়িতে 12:30। দুপুর 12:30 সময় আমরা অবশেষে বালাসোর স্টেশনে কিন্তু নেমেছি। আমাদের টাইমিং মতো পুরী যাওয়ার কোনো ট্রেন না পাওয়ায় আমরা বাইরের দিকে চলেছি গাড়ির খোঁজে। ভুবনেশ্বর থেকে এখন সোজা যাব ভুবনেশ্বর, ভুবনেশ্বর থেকে পুরী। তো ভুবনেশ্বরে যাওয়ার জন্য আমাদের দিকে এখান থেকে কোনো ট্রেন তো পাচ্ছি না, তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি। ওই গাড়িটা আমাদেরকে সোজা নিয়ে যাবে ভুবনেশ্বরের স্টেশন। 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগবে। তো আজকে আমরা তো বলেছি পুরী আমরা যাবই যাবো। তোমাদের যদি এরকম কোনো বিচিত্র অভিজ্ঞতা থাকে তুমি অবশ্যই শেয়ার করো। স্টেশনটা খোলা আছে, দেখ লক খোলা আছে, লাগেজগুলো ঢুকিয়ে দেখে। বালাসোর স্টেশনের বাইরে থেকেই এই বুলেরো গাড়িটি আমরা ভাড়া করে নিয়েছি। এই 7-সিটার গাড়িটি আমার দিকে নিয়ে যাবে সোজা ভুবনেশ্বর। হাইওয়ের উপর দিয়ে এখন আমাদের শুধু যাত্রা, আর সেই যাত্রার বিচিত্র অভিজ্ঞতা তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করে নিচ্ছি। চলে এসেছি ভদ্রক হাইওয়ের উপরে।
পুরো রাস্তাটা ভদ্রকের আগে পর্যন্ত যে রাস্তা আমরা দেখলাম সেই রাস্তাটা কিন্তু খুবই খারাপ। মানে এই ভদ্রক থেকে ভুবনেশ্বর পর্যন্ত রাস্তা কিন্তু একদম মসৃণ। বালাসোর স্টেশন থেকে ভুবনেশ্বর স্টেশন পর্যন্ত টোটাল রাস্তা কিন্তু প্রায় 200 কিলোমিটার। আমাদের এই বুলোড়ো গাড়িটি সময় নিয়েছিল প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো। তাহলে বুঝতেই পারছ এই বিচিত্র অভিজ্ঞতার মধ্যে আমাদের রোড জার্নি ছিল 3 থেকে 3.5 ঘন্টা। তারপরে আমরা ভুবনেশ্বর থেকে ট্রেন নিয়ে চলে গেছিলাম পুরী। তবে এই রোড জার্নিকে আমরা লং ড্রাইভ হিসাবে মেনে নিয়েছিলাম, তাই এতটা পথের দূরত্ব আমাদের কোনোভাবেই কষ্ট দেয়নি। আমরা এখন চলে এসেছি কটক। চারিদিকের পাহাড় পর্বত যেহেতু দেখা যাচ্ছে, তাহলে আমরা বুঝতেই পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি আমরা চলে এসেছি। এখন চলে এসেছি ভুবনেশ্বর রেল স্টেশনের কাছে। আজকের মিশনটা কি ছিল? আজকের মিশন হলো পুরী আমরা যাবই। তো বালাসোর থেকে আমরা গাড়ি নিয়ে এখন ভুবনেশ্বরে এসেছি। ভুবনেশ্বর থেকে আমাদের অলরেডি ট্রেন ছিল, তো কোনো অসুবিধা হবে না, ট্রেনটা টাইমে পেয়ে যাব। তাহলে আমরা পৌঁছে যাব পুরী। পুরী মোটামুটি ওই রাত্রি 8:30-8:30 নাগাদ পুরীতে আমরা নেমে পড়ব। তো দেখো ভুবনেশ্বরে আমরা পৌঁছে গেছি, মিশন পুরী যাবই সাকসেসফুল হতে চলেছে। আমাদের টিকিট কাটা রয়েছে বারবিল পুরী 6:54 দিয়েছে 4 নম্বরে। চলো এসে তো গেছি, ভালো লাগছে যে অবশেষে পুরী পৌঁছাতে পারবো, এটাই ভেবে ভালো লাগছে। তোমরা ব্লগে থেকো, যে ট্রেন না পেলেও, ট্রেন ক্যান্সেল হলেও যে পুরী পৌঁছানো যায়, আজকের ভিডিওটা সেই হিসাবেই আনা হয়েছে। তোমাদের যদি কখনো ট্রেন না আসে বা তোমাদের যদি ট্রেন বাতিল হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রেও তোমরা যদি পুরী আসতে চাও, তাহলে আমাদের এই পুরী প্রোগ্রামটাকে যদি তোমরা ফলো করো, তোমরাও কিন্তু পুরী পৌঁছতে পারবে। যেহেতু আমাদের হোটেল বুক করাই ছিল, আমরা কোনো রকমভাবেই এই পুরী ট্যুরটাকে মিস করতে চাইছিলাম না। আমাদের ট্রেন পুরী বারবিল এক্সপ্রেস ঠিক টাইম মতোই এখানে ঢুকে পড়েছে। আমরা কিন্তু এই ট্রেনটি বুক করে রেখেছিলাম রিজার্ভেশন দিয়ে, যেহেতু দুরন্ত ক্যান্সেল হয়েছে, আমরা শুধু জাস্ট অন্যরকমভাবে এসেছি। যাই হোক, আমরা আমাদের ট্রেনে উঠে পড়েছি এবং যে যার সিটে আমরা কিন্তু বসে পড়েছি। তবে একটা অসুবিধা দেখলাম, এখানকার যে রিজার্ভেশন সিটের মধ্যে আনরিজার্ভ কিছু প্যাসেঞ্জার বসেছিল, তারা কিন্তু উঠতেই চাইছিল না। পুরী এসে পৌঁছালাম, ঘড়িতে বাজে রাত্রি 9:10। সকালে বেরিয়ে রাত্রের মধ্যে পুরী আসতে পেরেছি, তাও আবার নিজেদের ট্রেন ক্যান্সেল হওয়ার পরেও। কীভাবে ব্রেক জার্নি করে এসেছি তার পুরো ডিটেলসটা এই ভিডিও দেখাবো। তোমরা অবশ্যই যদি লাইক, তোমাদের যদি জীবনে এরকম টাইপের কোনো অভিজ্ঞতা থাকে আমাদের সঙ্গে শেয়ার করো। কিন্তু আমাদের আজকে মিশন ছিল পুরী যাবই, মিশনটা কিন্তু আমাদের সাকসেসফুল, কি বলো? একদম, আমরা অবশেষে পুরী এসে গেছি। এবং নেক্সট পার্ট দেখার জন্য তোমাদের আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। একদম। Let me up with a bright smile on now. Take me in the dark, I won't get lost now. To the moonlight, eyes you are real right now. You look into my eyes and fell a feeling that nothing but a dream like a sweet night.
বন্ধুরা, আজকে আমাদের হাওড়া থেকে পুরীর এই জার্নিটা তোমাদের কেমন লাগলো? তোমাদের যদি একটু ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার করো, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে তা জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো, ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। এর পরের পার্ট চিল্কা ট্যুর কিংবা কোণারক ট্যুর কিংবা টোটাল পুরী ট্যুর আমরা আমাদের ব্লগে অবশ্যই দেব, তোমরা কিন্তু সঙ্গে থেকো।